রশিদুল বাবু কেনে হচ্ছে প্রাণ তুলে দিলেন আমাদের মুস্তাফাও আমরা দেখতে পাচ্ছি একজনের হাতে প্রাণ তুলে দিলেন আমরা ক্লাব মেম্বারদের বলবো এবং যারা প্রাণ নিতে এসছে তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে কেউ তাড়াহুড়ো করবেন না যাদের হাতে কুপন আছে তোমরা সবাই ভাই পাবে কিন্তু আমাদের সরকারের নির্দেশাবলী যেগুলি রয়েছে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করবে ক্লাব মেম্বারদের উদ্দেশ্যে বলবো ভাই তোমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে ওদেরকে একটু ম্যানেজ করবে আমরা দেখতে পাচ্ছি আমাদের অঞ্চল প্রধান রেজ্জাক বাবু একজনের হাতে প্রাণ তুলে দিচ্ছেন তাই আমাদের ত্রাণ শিবির আরম্ভ হয়ে গেছে আমরা দেখছি হারেল স্যার আমাদের খুব কাছের দাদা সবসময় আমাদের সঙ্গে সহযোগিতা ফটোটা পাঠিয়ে দেবে তাহলে ইয়ে সমিতাকেও পাঠিয়ে দেবে আজাদ সংঘ পরিচালিত আজাদ ত্রাণ শিবিরে উপস্থিত ছিলেন আমাদের ব্লক পার্টি সভাপতি মদন মোহন পাত্র মহাশয় উপস্থিত ছিলেন থানা ইনচার্জ অফিসার উপস্থিত ছিলেন আমাদের রশিদ ভাই সাহেব উপস্থিত ছিলেন হারেদ মহাশয় উপস্থিত ছিলেন আমাদের প্রধান রাজ্জাক ভাই আজাদ সংঘ পরিচালিত এর আগেও আমরা 21 তারিখ মাস্ক বিতরণ করেছি প্রায় 2000 পিস আজ আমরা 1000 পরিবারের হাতে চাল ডাল পেঁয়াজ তুলে দিতে পেরে তুলে দিয়েছি এই পরিপ্রেক্ষিতে অনেকে সমাগম সবার পক্ষে সম্ভবপর নয় সব কিছু দেওয়ার তবে আমরা আপ্রাণ চেষ্টা করেছি কিছু মানুষের হাতে অন্ন তুলে দেওয়ার জন্য এটা আজাদ সংঘ খুবই উপকৃত না করলেও সম্ভবপর নয় সবার দ্বারা আমরা চেষ্টা করেছি আপ্রাণ কিছু মানুষের ক্ষেত্রে বা কিছু পরিবারের ক্ষেত্রে দেওয়ার জন্য গোটা পৃথিবী আজকে করোনা ভাইরাস সংক্রান্ত ট্র্যাজেডি নিয়ে আক্রান্ত কালকে আমরা সবাই শুনেছি আমেরিকাতে যুক্তরাষ্ট্রতে প্রায় 2000 মানুষ 24 ঘন্টায় মারা গেছে আমাদের ভারতবর্ষেও সেভাবেই মারা যাচ্ছে আমাদের সরকার গভর্নমেন্ট আমাদের নরেন্দ্র মোদী সাহেব আমাদের সিএম মমতা ব্যানার্জি খুবই আইনকানুন তৈরি করেছেন সচেতন করার চেষ্টা করেছেন গুরুত্ব বজায় রাখার ব্যবস্থা করে রেখেছেন আমরাও গাইডলাইন মেনে আপ্রাণ চেষ্টা করেছি মানুষকে বোঝাবার জন্য এই আবেদন আজাদ সংঘ করছে যে দূরত্ব মেনটেন্স করুন সুরক্ষিত থাকুন সুস্থ থাকুন সবার পক্ষে এটা আজাদ সংঘ আবেদন রাখছে বাড়িতেই থাকুন কোনো কাজ থাকলে বেরোন না হলে বেরোনার দরকার নেই অত আবশ্যক যদি থাকেন তবেই বেরোন নাহলে বাড়িতেই থাকুন